বন্ধুরা, তো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন আদিবাসীরা কি অবস্থা রাখছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো তারা কিন্তু যেটা দেখতে পাচ্ছি, তাদের যে বক্তব্যে ফুটে উঠেছে, তারা কিন্তু পুরোপুরিভাবে আমাদের কুর্মি সমাজের যে কী বলো, কুর্মি সমাজকে তারা বলতে গেলে অনেকটাই কপি করছে। বলতে গেলে কুর্মি সমাজ যেভাবে এগোচ্ছে, ঠিক তারাও ঠিক একইভাবে এগোচ্ছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা তাহলে ভোটে এই আসন্ন নির্বাচনে কাকে সাপোর্ট করছো, তারা কিন্তু বলে দিচ্ছে যে তারাও কিন্তু এইবারে নির্বাচনে লড়ছে না। মিনস আদিবাসী কুর্মি সমাজ যেমন বলেছিল যে আমরা কারো কোনো ছত্রছায়ায় যাব না, সেমভাবে তারাও কিন্তু আমাদেরটাকে কপি করার চেষ্টা করছে। আর দ্বিতীয় কথা বন্ধুরা, তারা কিন্তু আজকে আর বলছে না, আর তারা কিন্তু এখনও বলছে যে ও আদিবাসীদের আদিবাসী হতে দেব না এবং সিআরআই রিপোর্টের কোনো পরিবর্তন করতে দেব না। তো তারা এইটুকু মানে এটাতে আমার একটাই কোশ্চেন বন্ধুরা, সিআরআই রিপোর্ট কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? যেটা রিপোর্ট হয় সেটাই রিপোর্ট করতে হবে। আমরা আদিবাসী আছি, আমরা যে আদিবাসী, তাহলে আমরা যে অঞ্চলে বাস করছি তোমরাও সেই অঞ্চলে বাস করছো, তাই না? তোমাদের একটা আলাদা কালচার রয়েছে, আমাদের একটা আলাদা কালচার রয়েছে। তাহলে আমাদের যে কালচার আছে বা আমাদের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির ওপরে তো সিআরআই রিপোর্টটা হবে না, না আলাদা হবে বলো? তাহলে সিআরআই রিপোর্টটা চেঞ্জ করার থেকে হবে, সিআরআই রিপোর্ট কখনো চেঞ্জ করা যায়নি। বলুন, হ্যাঁ, এটা দায়িত্বের মধ্যে পড়ে রাজ্য সরকারের, যে কেন্দ্র সরকার যদি তাদের যে আরজিআই দপ্তর আছে, আরজিআই দপ্তর যদি খুঁজে থাকে যে কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্ট পাঠাতে চায় যদি রাজ্যের কাছ থেকে, রাজ্যের একটা কর্তব্য কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্টটা দেওয়া। কিন্তু তারা এটার তারা তীব্র বিরোধিতা করছে, যেটা খুব একটা ভালো দিক নয় বন্ধুরা। বিরোধিতা করা কোনো দিনের জন্যই ঠিক নয়। আর তারা অলরেডি ডাইরেক্টলি লিখে দিয়েছে যে মাহাতো কুর্মিদেরকে কোনো দিনে এসটি হতে দেব না। বলছি ভাই, এই এসটি হওয়াটা কিন্তু তোমাদের ওই আন্দোলনের উপর ডিপেন্ড করছে না। আমরা এসটি হবো কি হবো না সেটা ইতিহাস বলবে, সেটা আমাদের সিআরআই রিপোর্ট বলবে, ঠিক আছে? সেটা আমাদের সংবিধান বলবে। তোমরা তা আমাদের বিরোধিতা করে কি লাভটা পাচ্ছ? সত্যি এটা মানে ভাবা যায়নি যে এভাবে কেউ বিরোধিতা করতে পারে বলে। আবার তারা বলছে যে মাহাতোরা খুব একটা অন্যায় ডিসিশন নিয়েছে। কী ডিসিশন নিয়েছে? আমরা বলেছিলাম না, কেন্দ্রীয় ঘাগরঘাড়া কমে ডিসিশন নিয়েছে যে সাঁওতাল জাতির যারা দাঁড়াবে তাদের কিন্তু কোনো ভোট দেওয়া হবে না। এটার কিন্তু তারা তীব্র বিরোধিতা করছে। তো এখানে বন্ধুরা বিরোধিতা করবে, কেননা বন্ধুরা তারা যদি আমাদের মানে মাহাতো কুর্মীদের পেছনে লাগে, তো মাহাতো কুর্মীরা কেন তার বিরোধিতা করবে না? এটা স্বাভাবিক ব্যাপার না, বিরোধিতা করবে। তো দেখো না বন্ধুরা তারা কি আলটিমেটলি বলেছে লাস্ট পর্যন্ত, তোমরাও শুনে নাও একবার, দেখে নাও। এই উদ্দেশ্যে যে আপনারা জানেন গত 8ই জুন ওরা পশ্চিমবাংলাব্যাপী একটা বন্ধ রাখা হয়েছিল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে। তো সেই বন্ধে আমরা যে প্রতিক্রিয়া, আমরা আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহমর্মী হওয়ার জন্য। এবং ইউনাইটেড ফোরামের প্রথমত 24টা গণসংগঠন নিয়ে তৈরি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে 36টা গণসংগঠন এতে সংযুক্ত হয়েছিল। প্রত্যেকটা গণসংগঠনের, প্রত্যেকটা আদিবাসী অর্গানাইজেশনের কর্মকর্তা, নেতৃত্ব, কর্মী, এলাকার সংগঠক প্রত্যেককে আমরা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিনে আদিবাসী আন্দোলনে আবারও ইউনাইটেড ফোরামের হাতটাকে প্রত্যেকে শক্ত করবেন, এই আশা রাখছি। এবং আজকে প্রেস মিটের মাধ্যমে আমরা এও বলছি যে এত বড় একটা বন্ধ, সারা পশ্চিমবাংলা জুড়ে একটা বন্ধ হয়েছে, কিছু বিচ্ছিন্নভাবে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, সেই অবাঞ্ছিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আমরা এও দায় নিচ্ছি যে ওই এলাকার আমাদের যারা নেতৃত্ব, তারা বিষয়গুলো, ওই অবাঞ্ছিত বিষয়গুলোর প্রতি নজর দেবেন এবং আগামী দিনের কর্মসূচিতে, আগামী দিনের আন্দোলনে যাতে এরকম অবাঞ্ছিত ঘটনা না হয় তার দিকে নজর দেবেন। আপনারা যে 35টা সংগঠন নিয়ে, আদিবাসী সংগঠন নিয়ে ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশন গঠন করেছেন, আপনারা কি ভোটে, এই পঞ্চায়েত ভোটে আপনারা প্রার্থী দেবেন? না, এখনো ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমরা কোনোরকম পঞ্চায়েতে কন্টেস্ট করা বা ইলেকশনে কন্টেস্ট করার মতো আলাপ আলোচনা আমাদের আসেনি। তবে আগামী বৈঠকে, আমাদের পর্যালোচনার যে বৈঠক আছে, সেখানে আমরা আলাপ আলোচনা করতেই পারি। কোনো দলকে সমর্থন না এই মুহূর্তে? আমরা দেখুন, আমরা একটা বিশেষ বিষয়কে সামনে রেখে ইউনাইটেড ফোরাম বন্ধ রেখেছে এবং আন্দোলনের, আদিবাসী আন্দোলনের এই মুহূর্তে কেন্দ্রবিন্দু ওই বিষয়টাকে সামনে রেখে, যে অআদিবাসীদের চক্রান্ত করে সিআরআই রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে আদিবাসীকরণের যে ষড়যন্ত্র,
এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই আজকে আদিবাসী আন্দোলন, এবং এটাই আমাদের মানে মূল কেন্দ্রবিন্দু। এবং এতে আমরা সরকারের অবস্থান জানতে চাইছি, সরকার নিজের অবস্থান স্পষ্ট করুক। আজকে তো 8ই জুন একটা বন্ধ হয়েছে, আগামী দিনে এতেও যদি সরকার নিজের অবস্থান স্পষ্ট না করে, তাহলে আগামী দিনে আরও শুধু পশ্চিমবাংলা না, আদিবাসী অধ্যুষিত প্রত্যেকটা রাজ্যতেই আমরা এই আন্দোলন ছড়িয়ে দেব এবং দুর্বার আন্দোলন গড়ে উঠবে। দেখুন, আদিবাসী কর্মী সমাজ বলুন, কর্মী সমাজ বলুন বা কর্মী জাতি বলুন, তাদের প্রতি তো আমাদের কোনো বিষোদাগার নেই। প্রত্যেকটা জাতিকেই আমরা সম্মান করি, এখনও করি, পারস্পরিক সহাবস্থান বজায় আছে। ওনারা সংগঠনগতভাবে ওনারা যে বার্তা দিচ্ছেন যে একটা বিশেষ জনগোষ্ঠীর প্রার্থীকে ওনারা সমর্থন করবেন না, কোট আনকোট যাই বোঝায় ওনারা সমর্থন করবেন না। আমরা এই যে একটা অর্গানাইজভাবে একটা জাতিকে মানে হেয় করা, অর্গানাইজভাবে একটা জাতিকে ভোট দেব না, এর মিনিংটা ঠিক মনে হয় ওই সহাবস্থানের জায়গাটা ঠিকঠাক থাকবে কি না সেটা মানে আমরা সংশয় প্রকাশ করছি। তবে আমাদের পক্ষ থেকে ওনারা কাকে সমর্থন করলেন বা না করলেন সে বিষয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আর আমাদের এখন রাজনৈতিক চিন্তাভাবনা বলুন, আমাদের মানুষ বলুন, মানুষ যেখানে তার গণতান্ত্রিক অধিকার যেমনভাবে প্রয়োগ করবে করবে সেখানে আমাদের কিছু বলার নেই। মানুষ তার জীবন জীবিকার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে, নিশ্চয়ই তার জীবন জীবিকার অভিজ্ঞতার মধ্য দিয়েই তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবেন, এই আশা রাখি। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টাকে সামনে রেখে বন্ধ হলো 8ই জুন, যে সরকার অবস্থান স্পষ্ট করুক, সিআরআই ডিপার্টমেন্টকে ব্যবহার করে বা সিআরআই রিপোর্টকে প্রভাবিত করে কমেন্টস অ্যান্ড জাস্টিফিকেশনের জায়গাগুলোতে যদি প্রভাবিত করা হয়, তাহলে হয়তো আদিবাসী আন্দোলন আরও দুর্বার আন্দোলন হবে এবং খুব শীঘ্রই হবে। আমার নাম বিপ্লব সরেন, ইউনাইটেড ফর